বন্যা বিধ্বস্ত খানাকুলে এখন বিভিন্ন রকম চিত্র ধরা পড়ছে একদিকে দেখা যাচ্ছে বাড়িঘর হারিয়ে দুর্গত মানুষদের হাহাকার অন্যদিকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ সাংসদ মিতালিবাগ কখনো জলকাদা পার হয়ে আবার কখনো নৌকায় করে দুর্গতদের কাছে পৌঁছে যাচ্ছেন গ্রামের ভেতর নৌকা থেকে চিৎকার করছেন খাবার নেবে কো খাবার নিয়ে যাও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ নৌকা নিয়ে বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে খাবার পৌঁছে দিচ্ছেন তারই মাঝে একদল যুবক ত্রাণ বিলি করতে বেরিয়ে স্লোগান দিচ্ছেন বন্যা হলে কার দায় সরকার জবাব চাই পাশাপাশি রয়েছে বিজেপি ও তৃণমূলের একে অপরের বিরুদ্ধে বন্যা ও ত্রাণ নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ এখন দেখুন এরকমই সব খণ্ড চিত্র আর শুনুন কে কি বলছেন আচ্ছা 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 আচ্ছা

মাইনা নাচে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ধুধু জল যে বৃষ্টি যে সেটার জন্য এটা নয় এটা পুরো এক রাত্রে যে ছাড়া জল চলেছে আজকে মানুষের এই দুর্ভোগ আমরা মানুষ বাড়িতে যে যে মানুষরা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের কাছে আমরা এসেছি আমার সাথে চন্দননগরের টিমও রয়েছে ফুল টিম রয়েছে আমরা খানাকুলের মাইনান কাঁচা আরও অনেক শঙ্করপুর আমরা আরো বিভিন্ন গ্রামে যাচ্ছি আমরা আত্মীয় গ্রামের যারা আছে তারও গ্রামের ঝুঁকি নিয়েই আছে বাড়িতে বাড়ি নিচের উপর থেকে নামতে পারছে না আর আমরাও যে যাচ্ছি আমরাও দেখুন এটা একদমই ভুল কথা ত্রাণ পাচ্ছে না অ্যাকচুয়ালি খানাকুলের যে ভৌগোলিক পরিবেশ আর আপনি এই শুধুমাত্র যে খানাকুলটা একটুখানি জেগে ছিল মানে আমার প্রায় বিয়াল্লিশ বছর বয়স আমার দেখা নেই যে খানাকুল এক নম্বর ব্লকের ওখানে এক বুক জল এটা আমি প্রথম দেখলাম আর ত্রাণ যেটা পাচ্ছে না পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন কারণ একটা মোবাইলেও ধরছে না শুধুমাত্র খানাকুলটুকু যেটুকু জেগে আছে কোনো রকমে তাও অর্ধেক কথা শোনা যাচ্ছে না এবং আমাদের দুই ব্লকের দুই বিডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে প্রত্যেকে পুলিশ প্রশাসন দেখেন জেলার পুলিশ সুপারও এসে নিজে ত্রাণ বিলি করছে এবার খানাকুলের যে ভৌগোলিক পরিবেশ সব জায়গায় বোর্ড নিয়েও যে আপনি পৌঁছাতে পারবেন সেটা কিন্তু নয় মানে এইরকম অবস্থা সব থেকে যেদিন বেশি জলটা ছিল গত পরশু দিন সেই দিন আমি একদম আমরা বেশ কয়েকজন নিয়ে মারোখানা বাটি বিস্তীর্ণ অঞ্চলে একদম যেটা নদী রূপনারায়ণের গায়ে মানে আমরা যেও ফেঁসে গিয়েছিলাম এত স্রোতের টান সেখানে আমরা যথাসাধ্য যেখানে যেখানে পানীয় জলটা সাত আট হাজার প্যাকেট পানীয় জল নিয়ে গেছিলাম এবং শুকনো খাবার চাল ডাল আলু তেল এসব আমরা আমাদের মতো করে দিচ্ছি আর সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে মোবাইল ফোন বা টেলিফোন যোগাযোগ কারো সাথে হচ্ছে না সেটা হচ্ছে এইবারের বন্যায় সব থেকে বড়ো সমস্যা কারণ সব টাওয়ারগুলো ডুবে গেছে মোবাইল টাওয়ারগুলো সেই কারণে হয়তো যোগাযোগ হচ্ছে না কিন্তু প্রশাসনিকভাবে এত প্রশাসনের অফিসার আর এত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মান সব জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে এবার কিছু কিছু জায়গায় আমি প্রথমেই বলেছি ভৌগোলিক পরিবেশ সেইখানে যে মানে বোর্ড ধরুন যাবে পানায় ভর্তি আমরা রাত্রি আড়াইটায় ফিরেছি মানে জীবন হাতে নিয়ে কেন এত পানা আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না মাঝখানে না ফোন লাগছে না কিছু কোনো রকমে নেই তারপরেও দেখেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার এরা আসছেন বিভিন্ন আধিকারিক ডিএমডিসিরা চার্জে আছে তারা প্রত্যেকটা আমাদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যাদের সাথে যোগাযোগ হচ্ছে খোঁজ নিচ্ছে এবার সব জায়গায় খানা ভৌগোলিক যে পরিবেশ সব জায়গায় পৌঁছানোটা খুবই দুষ্কর এটা যারা লোকাল তারা জানবে তো এটা একদমই বলা ভুল তান পাচ্ছেন না কিছু কিছু জায়গায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে পর্যাপ্ত ত্রাণ তিরপল সব আছে কিন্তু পৌঁছানোটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে কান্টি বোট যেগুলোকে বলেন কাঠের বোট সেই বোট এই দিকে পাবেন না মারোখানা ঢলডাঙ্গা যারা নদীর দিকে থাকে তারা পাবে সেইখানে যে যার বাড়ি ডুবে গেছে তারা বোটে মাল তুলে নিয়েছে মানে বোট যে হায়ার করবো সেটাও পাওয়া যাচ্ছে না যতটুকু পাওয়া যাচ্ছে তার মধ্যে পৌঁছানো হচ্ছে এবং রাত দিন এক করে পৌঁছাচ্ছে আধিকারিকরা এবং জনপ্রতিনিধি যারা আছে আমাদের জেলা পরিষদ দেখুন ওনার বাড়ি থেকে বেরোতে উনি জীবন হাতে নিয়েও লুঙ্গি পরে এসেছে মানুষের সেবা এটা একদমই ভুল যে ত্রাণ পারছে না আর কিছু কিছু জায়গায় হয়তো পৌঁছাতে পারছেন ধন্যবাদ দেখুন ত্রাণ নেই বাস্তব কথা ত্রাণ নেই আমাদের খানাকুল দু নম্বর ব্লকে এখন পর্যন্ত পঁচিশ কেজি বস্তায় ছিরে ওই ষাট থেকে সত্তর বস্তা এসেছে কুইন্টালের নিরিখে কত কুড়ি কুইন্টালও এখনো পর্যন্ত রিলিফ আসেনি খানাকুল দু নম্বর ব্লকে আর এক নম্বর ব্লকে তো কিছুই আসেনি তিরপল এসেছে কিন্তু পর্যাপ্ত নয় এখন খানাকুল বিধানসভার অধিকাংশ ঘর ডুবে গেছে অধিকাংশ মানে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ঘর ডুবে গেছে কিন্তু রিলিফ পাচ্ছে না খাবে কি খাবারটুকুও জোগাড় করতে পারছে না সবকিছু নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়ে গেছে বাড়িতে যা কিছু খাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে প্রায় দেড় থেকে দু হাজার মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণরূপে মমতা ব্যানার্জি এসেছেন মুখ্যমন্ত্রী এসেছেন খুব ভালো কথা আমরাও চাই উনি বারে বারে আসুক নদী বাঁধগুলোও ঘুরে দেখুক যে প্রতি বছর নদী বাঁধের সংস্কারের নামে ইরিগেশন ডিপার্টমেন্টের কোটি কোটি টাকা দুর্নীতি এই দুর্নীতিটা উনি নিজে ঘুরে দেখুক আসলে মাস্টারমাইন্ড তো উনি কিন্তু হলেও ওনার ঘোরার প্রয়োজন আছে উনি আসুক ঘুরুক আমরা তো প্রতিদিন যাচ্ছি প্রতিদিন অভিযোগ করি গত দু হাজার একুশ সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার পর ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করেছিল নদী বাঁধগুলো সংস্কার করা আমি নিজে বিধানসভায় প্রশ্ন রেখেছিলাম শেষ মন্ত্রীর কাছেও আমি দাবি রেখেছিলাম যে এই যে ইরিগেশন ডিপার্টমেন্টের যে কাজগুলো হয়েছে কাজগুলো ঠিকভাবে হয়নি শাল বল্লা পুঁতে দেওয়া হয়েছে কিন্তু তারপরে তার ধারে মাটি ফেলা হয়নি কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে উনি বলেছিলেন তদন্ত করব কিন্তু তদন্ত হয়নি আর সেই কারণে আজকে এই যে এত জল বেড়েছে চারিদিক জুড়ে বন্যার প্রকোপটা এতটা ছড়িয়ে গেছে কারণ হচ্ছে একটাই ইরিগেশন ডিপার্টমেন্টের দুর্নীতি নদী বাঁধগুলোকে সংস্কার করা হয়নি সেই কারণেই আজকে এতগুলো নদী বাঁধ ভেঙে নষ্ট হয়ে গেছে পানীয় জলটুকুও দিতে পারছে না নৌকা নেই চারিদিকে নৌকার অভাব পানীয় জল থেকে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তাকে পর্যন্ত হাসপাতালে নিয়ে আসতে পারছে না কতজন সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এমনি তো আপনার প্রেগনেন্ট মহিলা কতজন রয়েছে মাত্র ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তিনটে টিম এসেছে খানাকুল এক নম্বর ব্লকে একটা দু নম্বর ব্লকে দুটো কিন্তু সেটা পর্যাপ্ত নয় আরও অনেক সংখ্যায় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এখানে নামানোর প্রয়োজন ছিল রাজ্য সরকারের পরিকল্পনা নেই সদিচ্ছা নেই বিশেষ করে নদী বাঁধগুলোকে কংক্রিটের তৈরি করার কোনো পরিকল্পনা নেই কংক্রিট এই যে আপনি দেখবেন চিংড়ের দিকে চিংড়াতে একটা বাঁধ ভেঙেছে চব্বিশ পুরের কাছাকাছি তো সেখানে তো কংক্রিটের গাডওয়াল তৈরি হয়েছিল কংক্রিটের গার্ডওয়াল তাহলে ঠিকভাবে তৈরি হয়নি হাজার হাজার কোটি টাকায় কংক্রিটের গাডওয়াল বানানো হয়েছে সেই কংক্রিটের গাডওয়াল যে তৈরি হলো তৈরির পর বাঁধটা ভেঙে গেল কি করে তাহলে গোড়াতেই গলদ ছিল ঠিকভাবে বানানো হয়নি একদম কমিশন সব চলছে ওপর থেকে নিচে পর্যন্ত কমিশনে চলছে যার জন্য এত দুর্নীতি দের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল